পটুয়াখালী সরকারি কলেজের ছাত্রাবাসের মেঝে ধসে অন্তত পনেরো শিক্ষার্থী আহত হয়েছেন গতকাল রাত সাড়ে এগারোটায় তিনতলা ওই ভবনের নিচতলার মেঝেতে ধস দেখা দেয় পনেরো জন শিক্ষার্থী পড়ে আহত হন গুরুতর আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্তমানে ছাত্রাবাস ভবনটির নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন আবাসিক ছাত্ররা পটুয়াখালী সরকারি কলেজের ছাত্রাবাসের মেঝে ধসে অন্তত পনেরো শিক্ষার্থী আহত হয়েছেন গতকাল রাত সাড়ে এগারোটায় তিনতলা ওই ভবনের নিচতলার মেঝেতে ধস দেখা দেয় পনেরো জন শিক্ষার্থী পড়ে আহত হন গুরুতর আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্তমানে ছাত্রাবাস ভবনটির নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন আবাসিক ছাত্ররা পটুয়াখালী সরকারি কলেজের ছাত্রাবাসের মেঝে ধসে অন্তত পনেরো শিক্ষার্থী আহত হয়েছেন গতকাল রাত সাড়ে এগারোটায় তিনতলা ওই ভবনের নিচতলার মেঝেতে ধস দেখা দেয় পনেরো জন শিক্ষার্থী পড়ে আহত হন গুরুতর আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্তমানে ছাত্রাবাস ভবনটির নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন আবাসিক ছাত্ররা